হ্যালো বন্ধুরা, আমি শাগুন্ডিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করব। সবার আগে কথা বলবো বরুণ ধাওয়ানকে নিয়ে। আপনারা তো জানবেন আমি আগেই আপনাদেরকে ভিডিও করে আপডেট দিয়েছিলাম। বরুণ ধাওয়ান মানারু নামের একটা তামিল ছবি যেটা 2021 সালে রিলিজ করেছিল, ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছিল এবং বক্স অফিসেও খুব সাকসেসফুল হয়েছিল, সেই ছবিটার অফিসিয়াল হিন্দি রিমেক করতে চলেছেন। এই হিন্দি রিমেকটার পরিচালনার দায়িত্বে রয়েছেন তেলেগু পরিচালক প্রবীণ সত্তারু। যেটা জানা যাচ্ছে, বরুণ ধাওয়ানের পাশাপাশি এই হিন্দি রিমেকে আমরা রবি তেজাকেও দেখতে পেতে চলেছি। এই ছবির মাধ্যমে রবি তেজার বলিউড ডেবিউ হতে চলেছে। এই ছবিতে রবি তেজা একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করবে। আচ্ছা, এবারে আমরা যদি কথা বলি ভোলার বক্স অফিস কালেকশন নিয়ে, পঞ্চম দিন অবধি ভোলার বক্স অফিস কালেকশন আমি আপনাদেরকে ডে বাই ডে জানিয়েছি, আর রিপিট করছি না। 48,78,00,000 টাকা ভোলার পঞ্চম দিন অবধি টোটাল নেট কালেকশন ইন্ডিয়া থেকে ছিল, এবং ভোলা নিজের ষষ্ঠ দিনে কালেকশন করতে পেরেছে 4,90,00,000 আশেপাশে। টোটাল কালেকশনটা ষষ্ঠ দিনের পরে গিয়ে দাঁড়াচ্ছে ভোলার ওই 53-54 কোটি রেঞ্জে। এখানে যেটা সিগনিফিকেন্ট সেটা হচ্ছে ভোলার কালেকশন পঞ্চম দিনে 4.5 কোটি টাকা নেট ছিল। তার পরের দিনে সাধারণ ক্ষেত্রে কালেকশন কমার কথা, কিন্তু ভোলার ক্ষেত্রে কিন্তু কালেকশন সামান্য বেড়েছে, একটা গ্রোথ দেখা যাচ্ছে, এবং এটা কিন্তু ভোলার জন্য প্রচণ্ড বেশি পজিটিভ। কারণ ফার্স্ট উইকেন্ডের শেষে ভোলার কালেকশন যতটা আশা করা হয়েছিল, যে বাজেটের ছবি ভোলা, সেরকম কালেকশন কিন্তু আফটার অল হয়নি। তাতে করে উইকডেজে একটা ঠিকঠাক হোল্ড ভোলার জন্য খুবই দরকারি, যাতে করে সেকেন্ড উইকেন্ডে আবার ছবিটা জাম্প দেখতে পায় বক্স অফিসে এবং আফটার অল একটা ডিসেন্ট স্কোর বক্স অফিসে করতে পারে। যেহেতু আগামী দুটো শুক্রবারে বলিউডে সেভাবে কোনো বড় মুক্তি নেই সেই সালমান খানের ছবি, যে কারণে ভোলা হয়তো সেমি হিট হয়ে যাবে, দেখা যাক কি হয়। এর পরবর্তী আপডেটটা জুনিয়র এনটিআর এর আপকামিং ছবি NTR 30 কে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন এই ছবির পরিচালক হচ্ছেন কোরাটালা শিবা। এটা একটা বিগ বাজেট অ্যাকশন ছবি হতে চলেছে। এই ছবির মধ্যে আমরা নায়িকার চরিত্রে দেখতে পেতে চলেছি জাহ্নবী কাপুরকে, সে নিজে তেলেগু ডেবিউ করতে চলেছে। একই সঙ্গে এই ছবিতে কিন্তু সাইফ আলী খানকে দেখতে পাওয়া যাবে, এরকম বিভিন্ন রিপোর্টস এসেছিল এবং যে কারণে আপনাদেরকে আমি আপডেট শেয়ারও করেছিলাম। যদিও এটাও জানিয়ে দিয়েছিলাম যে অফিসিয়াল কনফার্মেশন এখন অবধি কিছু নেই, তো এখন বিভিন্ন সোর্সেস থেকে যে আপডেটটা পাওয়া যাচ্ছে তাতে করে সাইফ আলী খানকে কিন্তু আমরা জুনিয়র এনটিআর এর বিপরীতে ভিলেন হিসেবে এই ছবিতে দেখতে পাবো না। তার কারণ সাইফ আলী খানকে অ্যাপ্রোচ করা হয়েছিল, এটা একদম ঠিকই কথা, কিন্তু সাইফ আলী খান এই মুহূর্তে সাউথ ইন্ডিয়ান ছবিতে কাজ করতে খুব একটা রাজি নন, এরকমটা জানা যাচ্ছে। এক্স্যাক্টলি কারণ কি সাইফ আলী খানের রিজেক্ট করে দেওয়ার এই অফারটা সেটা জানা যায়নি, তবে সাইফ আলী খান কাজ করছেন না এরকম আপডেট এসেছে। এবার দেখা যাক শেষ অবধি কী হয়, খেলা ঘুরতে কতক্ষণ, রেমুনারেশনের চক্কর হতে পারে। যদি সেটা হয়, রেমুনারেশন বাড়ি দিলে সেক্ষেত্রে আমরা কদিন বাদে আপডেট পাবো না সাইফ আলী খান যুক্ত হয়ে গেছেন প্রজেক্টের সঙ্গে। আর যদি সেটা না হয়, যদি হয় যে ক্রিয়েটিভ কারণ, যে ক্যারেক্টারটা সাইফ আলী খানের পছন্দ হয়নি, হয়তো সে এনাফ স্পেস পাচ্ছে না, অনেক বেশি স্পেস জুনিয়র এনটিআরকে দেওয়া হয়েছে, সেরকম ব্যাপার হলে হয়তো সাইফ আলী খান রাজি হবেন না। সেক্ষেত্রে দেখার মতন ব্যাপার হবে যে সাইফ আলী খানের পরবর্তীতে কাকে কাস্ট করার প্রচেষ্টা করছে জুনিয়র এনটিআর এবং তার টিম। কারণ ডেফিনেটলি তারা এটা প্যান ইন্ডিয়ান প্রজেক্ট করতে চাইছে, হিন্দি বেল্টকে তারা ট্যাপ ইন করতে চাইছে, এটা একদম পরিষ্কার। তো হিন্দির থেকে কোন আর্টিস্টকে তারা এর পরবর্তীতে অফার করে এটা একটা দেখবার মতন ব্যাপার হবে। আচ্ছা, এবারে আমরা যদি কথা বলি পুষ্পা 2 এর টিজার নিয়ে, যেটা আজকে রিলিজ করা হয়েছে, এবং পুষ্পা 2 এর এই টিজারের মধ্যে আমরা বেশ কিছু এমন দৃশ্য দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু সিনেমার মধ্যে থাকবে। এত তাড়াতাড়ি এই জিনিসটা সত্যি বলতে আমি আশা করিনি। এবার দেখুন এই টিজারের মধ্যে যে কটা দৃশ্য দেখা যাচ্ছে সেটা থেকে সত্যি বলতে পুষ্পা 2 এর গল্প কি হবে এটা ধারণা করা প্রায় অসম্ভব। এটা কমপ্লিটলি একটা অ্যাজাম্পশনের বেসিসে বলা যেতে পারে যে এখানে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষজন তারা পুলিশের এগেনস্টে লড়াই করছে, প্রতিবাদ করছে। পুলিশ ব্রুটালিটির কিছু দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, পুলিশ মারধর করছে সাধারণ মানুষকে। আর একটা লাইন যেটা এই 20-21 সেকেন্ডের ভিডিও থিম বেসিক্যালি, হোয়ার ইজ পুষ্পা। এবার পুষ্পা গায়েব হয়ে গেছে আমরা বুঝতে পাচ্ছি, কেন গায়েব হয়ে গেছে, কোথায় গায়েব হয়ে গেছে সেসব ব্যাপারে খুব স্বাভাবিকভাবে এখন আমরা জানতে পারছি না। আর ভিডিও শুরুর দিকে আমরা একটা লেখা দেখতে পাচ্ছি, তিরুপতি 2004 সাল। অতএব পুষ্পা যে টাইম লাইনে বেস্ট ছিল তার পরবর্তীতে বেশ কয়েক বছর কেটে গেছে। পুষ্পাতে আল্লু অর্জুনের ক্যারেক্টারটার, অর্থাৎ পুষ্পার যা বয়স ছিল তার থেকে খানিকটা বেশি বয়সে পুষ্পা ক্যারেক্টারটাকে আমরা এখানে দেখতে পেতে চলেছি। ভালো করে যদি পুষ্পার এন্ডিংটা মনে করেন, পুলিশের সঙ্গেই কিন্তু পুষ্পার 36 কা আখড়া, কারণ ফাহাদ ফাজিলের ক্যারেক্টারটা একজন পুলিশ অফিসার। তো হতে পারে যে ফাহাদ ফাজিলের ক্যারেক্টারটা পুষ্পার সঙ্গে কিছু একটা অন্যায় করেছে, অর্থাৎ পুলিশ কিছু একটা অন্যায় করেছে পুষ্পার সঙ্গে, এবং সেটার বিরুদ্ধেই সাধারণ মানুষ শান্তিপূর্ণ প্রোটেস্ট করছিল এবং সেই সময়ই পুলিশ তাদের উপরে চড়াও হয়, এরকম একটা দৃশ্য হয়তো আমাদেরকে দেখানো হলো। এখন তো বোঝা পসিবল না, হতে পারে সাধারণ মানুষ প্রতিবাদ করছে পুষ্পার হয়ে। তার কারণটা এটা যে পুষ্পা গ্যাংস্টার হয়ে যাওয়ার পরবর্তীতে, যেখানে গিয়ে পুষ্পা শেষ হয়, তার পরবর্তীতে যেহেতু একটা
টাইম গ্যাপ রয়েছে, অনেক দিন পরের টাইম লাইনে পুষ্পা টু বেস্ট, এটা আমরা বুঝতে পারছি। সেই সময়ের মধ্যে হয়তো ধনী ব্যক্তি হওয়ার পরে পুষ্পা সাধারণ মানুষের অনেক উন্নতি করেছে, তাদের মাসিয়া হয়ে উঠেছে, যে কারণে আজকে সাপোর্টটা পুষ্পা পাচ্ছে সাধারণ মানুষের থেকে, এরকম কিছু একটা হতে পারে, বুঝলেন। এর থেকে বেশি কিছু এই মুহূর্তে বলা সম্ভব নয়। আকাশ পাতাল আমরা অনেক কিছু চিন্তা করতে পারি, কিন্তু এই 20 সেকেন্ডের ভিডিও দেখে কি করে গল্প বলবো। আর একটা পোস্টার আজকে রিলিজ করা হয়েছে, সেই পোস্টারটার মধ্যে আমরা রশ্মিকা মন্দানাকে দেখতে পাচ্ছি। আজকে তার জন্মদিন, সেই উপলক্ষে পোস্টারটা রিলিজ করা হয়েছে। এই পোস্টারটাকে নিয়ে সত্যি বলতে কিছু বলার নেই, একটা জিনিস বোঝা যাচ্ছে, পেচি টাইপের দেখানো হয়েছিল তাকে ফার্স্ট পার্টে, নিব্বি টাইপের দেখানো হয়েছিল, তার অভিনয় ক্যারেক্টারাইজেশন সব কিছু সেরকম ছিল। এখানে হয়তো তার একটু স্মার্ট প্রেজেন্টেশন আমরা দেখতে পেতে পারি। রশ্মিকা মন্দানার যে নিজস্ব বিউটি রয়েছে সেটা কিন্তু পুষ্পা ফার্স্ট পার্টে অতটা ইউজড হয়নি। এখানে যদি পোস্টারটা দেখেন তাকে অনেক বেশি সুন্দরই লাগছে, যেটা আসলে সে, যেহেতু প্রথম পার্টের টার্গেট অডিয়েন্স মেনলি ছিল তেলেগু অডিয়েন্স, যে কারণে ওই ধরনের ক্যারেক্টারাইজেশন করা হয়েছিল। এবারে যেহেতু হিন্দি বেল্টের অডিয়েন্স দেখবে, প্যান ইন্ডিয়া লেভেলে পুষ্পার একটা ডিমান্ড তৈরি হয়েছে, হাইপ তৈরি হয়েছে, যে কারণে হয়তো এই ধরনের চেঞ্জেস। আর একটা যেটা আপডেট রয়েছে, যেটা অ্যাকচুয়ালি মেন অ্যানাউন্সমেন্টটা থেকে আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে এপ্রিলের 7 তারিখে বিকেল 4টের পরে পরে একটা গ্লিমসেস বা টিজার আসতে চলেছে পুষ্পা 2-এর, এবং সেখানেই আমরা সম্ভবত জানতে পারবো যে অ্যাকচুয়ালি পুষ্পা কোথায় গেছে, বা সেই সংক্রান্ত কিছু ক্লুজ পেতে পারি। আর আশা করছি 8 তারিখে, অর্থাৎ যেদিন আল্লু অর্জুনের জন্মদিন, সেদিন কিছু একটা আনা হবে, হতে পারে একটা অফিসিয়াল পোস্টার পুষ্পা 2-এর। আমার ধারণা কিছু তো একটা তারা আনবে, যদিও এখন অবধি তারা অ্যানাউন্স করেনি, কিন্তু আল্লু অর্জুনের জন্মদিন বলে কথা কিছুই তারা আনবে না, এটা কি হতে পারে? হিরোর জন্মদিন ভাই, কিছু একটা আনবে তারা। এবং রশ্মিকা মন্দানার পোস্টারটা আপনাদের কীরকম লাগলো, আজকের ভিডিওটা আপনাদের কীরকম লাগলো, এ নিয়ে আপনাদের কী মতামত আপনারা অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।